আজকে নিম টিম কে ঢুকতে বাধা ফের বাধা আজকে আছেই তো বাধা দেয়া ছাড়া উপায় নেই কারণ গত দু সপ্তাহ ধরে মমতা ব্যানার্জির ম্যানেজ করার সব টোটকা ফেল করছে প্রথমে বলেছিল বহিরাগত তার উত্তর সন্দেশখালীন মা বোনেরা দিয়েছে তারপরে বলেছিল জমি ফেরাবো সবাই বলেছে জমি টমি লাগবে না শাহজাহানকে ফেরত চাই অনলি সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা সন্দেশখালীর বাড়িতে বাড়িতে যদি 1 কোটি করে টাকাও দেন মদ বেচার টাকা তাতেও কোনো লাভ মমতা ব্যানার্জি হবে না আর এই লোকগুলো তো 1.5 পয়সার লোক এই যে পার্থ ভৌমিক আর সুজিত বোস লম্বা বোস এইসব এদের এদের আপনার কোনো মূল্য নেই এবং সেখানকার মা বোনেরা তারা একটা কথাই বলছে যে শাহজাহানের অ্যারেস্ট এবং ক্যাপিটাল পানিশমেন্ট ওরা ফাঁসি চাইছে আমি ওটাকে ফাঁসি ওরা আবেগে বলছে বা ওদের মনের কথা বলছে যেভাবে ওরা ফিজিক্যাল টর্চার হয়েছে কিন্তু আমরা ল অ্যাবাইড পিপুল আমরা চাইব যে আজীবন জেলের ভিতরে এইসব লোককে রাখা হোক যার নাম সংশোধনাগার যদি সংশোধন হয় ক্যাপিটাল পানিশমেন্ট এই দাবি পূরণ ছাড়া সন্দেশখালীকে থামানো যাবে না 17টা এফআইআর হয়েছে তার মধ্যে মহিলারা একাধিক রেপ এবং মলেস্টেশনের অভিযোগ করেছে একটা শিবির খুলেছিল দুটো পুলিশ দিয়ে সিরাজের নামে যিনি বেরমজুর 2GP'র প্রধান শাহজাহানের আরেক ভাই 72টা কমপ্লেন হয়েছে জমি লুটের আমি নিজের চোখে দেখে এসেছি 703 বিঘা জলা শিবু হাজরা নিজের চোখে দেখে এসেছি এখানে মমতা ব্যানার্জি এবং তার অত্যন্ত প্রিয় পাত্র শাহজাহান এবং তার কোম্পানি 3টে অপরাধ করেছে এক হচ্ছে পৃথিবীর আলো দেখানো আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি মাতৃশক্তির ইজ্জত সম্প্রাণ লুট করেছে একদিন নয় দুদিন নয় বছরের পর বছর 2 হচ্ছে ভূমি জমি লুণ্ঠন 3 হচ্ছে 13 সাল থেকে 23 সাল কোনো ভোটে ভোট দিতে পারেনি সন্দেশখালী আমি জিজ্ঞেস করেছিলাম লোকসভা বিধানসভায় তো প্যারামিলিটারি থাকে পারেন না কেন হাতে কালে লাগিয়ে দেয় বোতাম টেপে ওর লোকরা আর পঞ্চায়েতে তো প্রশ্নই নেই বিজেপি সহ অন্যান্য বিরোধী দল প্রার্থী দিতে পারে না 2013 সাল থেকে আমি সিপিএমকে নাটকবাজি করতে না বলব আমি হিজাব পরে ডিওয়াইএফআই নেত্রীকে হিজাব পরে ওই নাটক করতে না বলবো আমি শুধু একটা কথাই সিপিএমের লোকেদেরকে জিজ্ঞেস করব যে শাহজাহান নামক একটি বিষাক্ত পার্থেনিয়াম বীজ বপন করল কে বপনকারীটা কে মুসলিম শেখ যা করত একটু রেখে ডেকে সিপিআইএমের নেতা শাহজাহান সেটা মমতার অনুপ্রেরণায় ফলে ফুলে পল্লবিত সুশোভিত করেছে দাদা মুখ্যমন্ত্রী বলছে বহিরাগত আবার অভিষেক বলছে দলে বরদাস্ত নয় কোনো রকম গুন্ডামি মুখ্যমন্ত্রী বলছে বহিরাগতরা ঢুকেছে আবার অভিষেক বলছে যে এর উত্তর সন্দেশখালীর মা বোনেরা দিয়ে দিয়েছে আজও দেবে কালও দেবে পরশুও দেবে আটকাতে পারবেন না সিবিআই হবেই 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 হওয়া উচিত 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 এবং সবাই গোটা পশ্চিমবঙ্গের মানুষ ভারতের মানুষ আমি দিল্লিতে গেছিলাম আমি ডক্টর সুকান্ত মজুমদার JNU-তে দেখে এসেছি সন্দেশখালী পশ্চিমবঙ্গে নেই এবং বাঙালি হিসেবে লজ্জার প্লেনে এলাম পাশে বসে এলেন একজন গুরুগাঁওর লোক যার জন্ম দুর্গাপুরে কলকাতায় এলেন গোটা রাস্তাটা কানের কাছে একই বাংলা একই বাংলা একই বাংলা একই টেগোরের বাংলা একই স্বামী বিবেকানন্দের বাংলা একই রামকৃষ্ণ মায়ের বাংলা একই রানী রাসমণির বাংলা একই বাবা লোকনাথ ব্রহ্মচারীর বাংলা এ কোন বাংলা এই বাংলায় ঋষি বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম লিখেছিলেন এই বাংলায় সবচেয়ে বেশি নোবেল পেয়েছে এ কোন বাংলা কানের কাছে বলতে বলতে আসছে কোন বাংলা কোন বাংলায় যাচ্ছি কোন বাংলায় যাচ্ছি শেষ করে দিয়েছে বাংলার মান সম্মান সংস্কৃতি শিক্ষা মেধা গরিমা একমাত্র যা করে দিয়ে গেল ডিজাস্টার আমরা ভারতীয় জনতা পার্টি এলে
আমাদের ভূমিকম্পের পরে যেমন রিবিল্ড করতে হয় না, রিবিল্ড করতে আমাদের অনেক সময় লাগে। যত তাড়াতাড়ি পারেন জোট বাঁধুন জনতা, এবার যাবে মমতা। দাদা ডিজি গেল, ডিজি গেল, ডিজি গেল।